জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এই বিষয়টা থাকে ফিফটি পারসেন্ট নম্বর এবং এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর আমরা দশটা টাইপের কোশ্চেন সেট হতে দেখি সেই দশটা টাইপের মধ্যে আজকে একটি টাইপ নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচ্য বিষয়টি হল পেপার ভাজ এবং কাটিং তো পেপার ভাজ একটা পেপারকে দুইবার বা তিনবার ভাঁজ করার পর একটা নির্দিষ্ট কাটিং করা হয় তারপরে সেই পেপারটাকে পুরোটা আবার খুলে ফেলা হয় খোলার পরে সেই কাটিংয়ের আকৃতি অবস্থান কোথায় কোথায় হবে সেই অনুযায়ী পুরো পেপারটাকে কেমন দেখতে হবে এটা একটা ভীষণ বুদ্ধির ব্যাপার তো পেপার কাটিং বিষয়টিতে আমরা দেখে থাকি যে দশটা নিয়মের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর কোশ্চেন সেট হয় সেখানে সবথেকে বেশি ভুল হয় এই পেপার কাটিং বিষয়টার উপরে কারণ এই বিষয়টা আমরা পেপারটাকে ভাঁজ করলাম এবং তারপরে কাটিং করে খুললাম তো যে চারটে অপশান উত্তরে থাকে সেই চারটে অপশানের মধ্যে দুটো বা তিনটে এরকম হতে পারে যে উত্তর এইটা হচ্ছে ভুল করে বলে ফেললাম বা এটা হচ্ছে ভুল করে বলে ফেললাম এরকম একটা সম্ভাবনা থেকে যায় কিন্তু আজকের ক্লাসে আমরা এমন একটা টেকনিক নিয়ে আলোচনা করব যেখানে পেপার কাটিংয়ের উপর কোনো প্রশ্ন ভুল উত্তর দেবে না তুমি একটা জাস্ট ছোট্ট টেকনিক শিখে রাখতে হবে তো আমরা চলে যাব যে সেই টেকনিকটির মাধ্যমে আমরা পেপার কাটিংয়ের উপর যত ধরনের প্রশ্ন পাবো সেগুলোকে কীভাবে ঠিক সময়ে ঠিকভাবে অ্যান্সার করে আসতে পারব এবং জহর্না নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষাতে চারটে প্রশ্ন সেট থাকবে এই বিষয়টার উপরে তো আমরা দেখব যে সেই যে ট্রিকটা ইম্পর্টেন্ট ট্রিকটা কি পেপারটাকে যেদিকে ভাঁজ করা হচ্ছে সেটাকে লক্ষ্য করবো তারপর কাটিং করা হলো কাটিং এর পর এবার খোলার দায়িত্ব থাকবে স্টুডেন্টের পেপারটাকে ভাজ করা এবং কাটিং এটা থাকবে প্রশ্নে আর উত্তরটাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সেই ভাঁজ করা অংশটাকে খুলতে হবে তোমার তো আমি প্রথমে লক্ষ্য করব পেপারটা কোন দিকে ভাজ করা হয়েছে তারপরে খোলার সময় আমি ক্রমশ উল্টো দিকে খুলতে খুলতে এগোবেও এটাই হবে আমার ট্রিক এই ট্রিকটা মনে রাখতে পারলে একদম ইজি হয়ে যাবে আর যদি আমি উল্টো দিকে না খুলি তাহলে কোন ভুলটা হতে পারে সেটাও আজকে দেখে নেব যে আমি যদি পেপারের ভাঁজটাকে ঠিক ঠিকভাবে লক্ষ্য করে তার ঠিক উল্টোভাবে উল্টোভাবে খুলতে খুলতে আসে সঠিক অ্যান্সারে পৌঁছে যাব আর আমি যদি কোনো একটা সময় যে উল্টো দিকে না খুলে আমি যদি অন্যভাবে খুলি তাহলে ভুলটা কোথায় হবে সেটা দেখব এবার আমরা আসবো যে কত প্রকারের কোশ্চেন হতে পারে এই পেপার ভাজের উপর নাম্বার ওয়ান বর্গাকার পেপারের ভাঁজ হতে পারে নাম্বার টু আয়তকার পেপারের ভাজ হতে পারে ত্রিভুজাকার পেপারের ভাজ হতে পারে এবং বৃত্তাকার পেপারের ভাজ হতে পারে এই চার প্রকার পেপারকে ভাজ করে তাকে কাটিং করা যেতে পারে তো আমরা প্রথমেই আলোচনা করব বর্গাকার পেপার নিয়ে একটা পেপার বর্গাকার আছে একে ঠিক মাঝখান বরাবর ভাজ করে দাও আর এই তিরচিহ্নর অর্থ হচ্ছে মাঝখান থেকে একে এইখানে ফেলা হলো দেখো এখানে ফেললে এই জায়গাটা আর থাকবে না তাহলে পেপারটা এইরকম হয়ে গেল এবার একে আবার ঠিক মাঝখান বরাবর দিকে নামিয়ে দাও অর্থাৎ এটাকে এই পাশে নিয়ে এসো তাহলে কি হবে তাহলে ওই যে উপরের পাশটা এটা আর থাকবে না এটা এসে এর উপরে এসে পড়বে এই এইটা গিয়ে এখানে পড়লো এই জায়গাটা তৈরি হলো এবার একে কাটিং করবো কাটিংটা কি করলাম এখানে একটা কাটিং হলো এখানে একটা হলো এখানে একটা হলো এখানে একটা হলো তাহলে মোট চারটে কাটিং হলো এখানে একটা দুটো তিনটে চারটে এবার আমাকে বলা হলো যে এই কাটিংয়ের পর এই পেপারটা যদি খোলা হয় তাহলে সেটা কেমন দেখতে হবে তো আমরা এখানে উত্তরটাকে নিজেরা এঁকে নিয়েছি এই উত্তরটা কেন আসলো কিভাবে আসলো সেটা এখানে চলো দেখি প্রথমে আমার লক্ষ্য করতে হবে যে শেষের ভাঁজটা কোন দিকে আছে এইখানে আছে এই শেষের ভাঁজটাকে লক্ষ্য করে আমাকে পেপারটাকে এইখান থেকে খুলতে হবে এবার যদি এটা এখানে আসে তাহলে এটা উপরের দিকে উঠে যাবে এই উপরের দিকে উঠে গিয়ে এই পাশটা তৈরি হলো এই যে দেখো এই জায়গাটায় আমি আবার একে লক্ষ্য করো এই জায়গাটা আমি আবার একে দেখাই তোমরা একটু লক্ষ্য করে দেখো এই ভাঁজটা তো এখানে এসে পড়েছিল এবার এটা এখানে উঠে গেল উঠে গেলে কী হবে এইটা দেখতে হবে কোথায় এটা উপরে উঠে এখানে যাবে এটা এখানে আসবে এটা এখানে আসবে এটা এখান থেকে এবার নিচের দিকে মুখ হবে না উপরের দিকে মুখ হবে এটার উপরের দিকে চলে যাবে এই এই হলো এটা এখানে চলে আসলো এই তো দেখো তো আমাদের এই চিত্রটার সাথে এই চিত্রটা মিলেছে কি না মিলে গেছে বেশ এইটা শেষ এই পুরোটা আঁকা হয়ে গেল আমার এই যে এবার এখানে কোন দিকে ভাঁজটা হয়েছিল এইদিকে এর ঠিক উল্টো দিকে খুলতে হবে আমাকে এই দিকে খুলতে হবে অর্থাৎ এটাকে এটাকে যদি এই দিকে খুলি একরকম চিত্র হবে এটাকে যদি এই দিকে খুলি আর এক রকমের চিত্র হবে তো আমার এইটা যখন এদিকে ভাঁজ হয়েছিল তাহলে এবার এদিকে খুলতে হবে তাহলে আমি এইদিকে খুলবো এইদিকে খুললে কি হলো এটাকে এখানে আনলাম এটাকে এখানে আনলাম এটা এখানে আসলো এই দাগটা এখানে আসলো এটা চলে আসবে এখানে আর এটা চলে আসবে এখানে অর্থাৎ আমি এই যে সম্পূর্ণ উত্তর এবং সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে পেলাম এই ভাসটাকে যদি আমি ঠিক ঠিকভাবে খুলি তাহলে এই উত্তরটা আমার আসলো এবার দেখো যে পেপার যে আমি এখান থেকে নিচে নেমে ভাজটা করেছিলাম আর উপরের দিকে উঠিয়ে আমাকে যে খুলতে হবে সেটা আমি না করে আমি আবার উল্টো দিকে খুললাম যে এই যে চিত্রটা এটাকে আমি নিচের দিকে যদি খুলি তাহলে কি পাবো এটা চলে আসবে এখানে এটা আসবে এখানে এটা আসবে এখানে আর এটা আসবে এখানে দেখো তো এই যে সঠিক চিত্র যেটা আমার তার সাথে এটা কি একই না একটু আলাদা সম্পূর্ণই আলাদা এটা দিয়ে যদি এবার আমি এটাকে আবার এই দিকে খুলি বা এটাকে এই দিকে খুলি দুই দিকে খুললেই যে চিত্র হবে উত্তরে কিন্তু অপশানে এই দিকে খুললেও সেটা থাকবে এই দিকে খুললে সেটাও থাকবে তো তুমি ভুল করে একবার যদি নিচে নামিয়ে দাও তারপর তুমি এইদিকে খোলো তাও উত্তরে অপশান পাচ্ছ এদিকে খোলো তাও অপশানটা পাচ্ছ তুমি তো ন্যাচারালি তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই আমরা শুনে থাকি যে পেপার ভাজ হচ্ছে সব থেকে কঠিন এবং এখানে ভুলটা বেশি হয় কিন্তু আমরা যদি এই টেকনিকটাকে ফলো করি তাহলে কি আর ভুল হবে হবেই না আমি ভুল করে যে চিত্রটায় পৌঁছাবো সেটা কিন্তু অপশানে থাকবে আর পরীক্ষার হলে অল্প টাইমের মধ্যে আমার অনেক কিছু দেখার সময় না থাকলে আমি যেটা এঁকেছি সেটা যদি অপশানে পাই সেটাই উত্তর করে চলে আসবো আমরা কিন্তু সেই জায়গাটা আমাদের আসবেই না আমরা আজকের পর থেকে আর সেই ভুলটা করবই না এই জায়গাটাকে বেশ ভালো করে মনে রাখতে হবে পেপার যেদিকে ভাঁজ করা হচ্ছে কাটিংয়ের পর তার উল্টো দিকে খুলতে হবে সবাই একসাথে বলো পেপার যেদিকে ভাজ করা হচ্ছে কাটিং এর পর তার উল্টো দিকে খোলা হবে তো আমরা দেখলাম বর্গাকার পেপারকে ভাঁজ করলে তার কাটিংটা খোলার পর কেমন হয় এবার চলে যাব আমরা আয়তকার একটা পেপারে তো আয়তকার পেপার এবং বর্গাকার পেপারের কাটিং ভাঁজ এবং খোলা এগুলো প্রায় একই রকমের হয় শুধু পেপারের আকৃতিটা বর্গাকার এবং আয়তকার এটাই তো আমরা একটু সংক্ষেপে দেখে নেব যে এই আয়তকার পেপারকে আমরা প্রথমে উপর থেকে নিচে নামালাম তারপরে নিচের টুকরোটাকে বাপাস থেকে ডান পাশে ভাস করে দিলাম তারপরে এই কাটিংটা যদি হয় তো আমরা প্রথমে কি করব এই কাটিংটাকে ধরে এখানে নিয়ে আসলাম এবার একে প্রথম খুঁজতে হবে আমাদের বাঁ দিকে কারণ এখানে ডান দিকে ছিল বাঁ দিকের এটা তৈরি হলো এবার এটা যেহেতু নিচে নেমেছিল তো আমি এটাকে উপরে তুলব উপরে তুলে আমি এই ধরনের চিত্রটা পাবো তো সময় দেখো আমরা মনে করছি কি যে লাস্টে যে ভাঁজটা হয়েছিল সেটাকে প্রথমে খুললাম তারপরে যে ভাঁজটা হয়েছিল সেটাকে তারপরে খুললাম তো প্রথম ভাঁজটা যেদিকে থাকবে সে তার উল্টো দিকে নয় দ্বিতীয় ভাঁজটা যেদিকে থাকবে তার উল্টো দিকে আগে খুলবো তারপরে প্রথম ভাজে এসে খুলবো তো ক্রমাগত যদি তিনবার ভাজায় শেষবারেরটা আগে খুলবো তারপরেরটা তারপর খুলবো তার আগেটা তারপরে খুলবো তো এভাবে আমাদের উল্টো দিক বরাবর খুলতে খুলতে আসতে হবে তো আমরা ত্রিভুজ আকৃতির যে পেপারটিকে নিয়েছি তাকে একবার ভাজ করেছি করে যেটা পেয়েছি তাকে কাটিং করেছি এখানে একটা কাটিং হয়েছে আর এইখানে এই বরাবর একটা কাটিং হয়েছে তো এবার এটাকে আমরা একবারই খুলব খুললে এটা এখানে আসবে আর এই কাটিংটা এইদিকে চলে আসবে তো ত্রিভুজ আকৃতির পেপারের উপরে কাটিংটা আমরা খুব কমই দেখে থাকি পরীক্ষায় তো আমরা বৃত্তাকার যে কাটিংটা সেটা কিন্তু দেখে থাকি তো এবার চলো আমরা দেখে নিই যে বৃত্তাকার পেপারকে কিভাবে ভাজ করে কাটিং করা হয় তো একটা বৃত্তাকার পেপার নিলাম তার ঠিক মাঝখান বরাবর একে উপরের দিকে তুলছি তীর চিহ্নটা উপরের দিকে দেওয়া দেখো এই উপরের দিকে অর্থাৎ এই পাশটাকে উপরে নিয়ে আসলাম এই পেলাম এবার একে আবার মাঝখান বরাবর দুই ভাগ করে এই দিকে ভাগটা করলাম তাহলে এই দিকে চলে গেলো এইটা হলো এবার কাটিংটাকে লক্ষ্য করলাম আমরা যে কাটিংটা কি হয়েছে এবার আমার যে উত্তর হবে যে সেই গোল হবে আমার দেখতে হবে যে আমার যে উত্তর হবে সেইটাকে এই কাটিংটা কোথায় আছে তাকে খুঁজে বের করতে পারি কিনা এই কাটিংটা এটা না এটা না এটা তো আমি এই কাটিংটাকে খোঁজার জন্য কি করবো এই বৃত্তটাকে এই দেবো এটাকে এই ভাজ করবো তাহলে এটা পাবো তার মানে এই জায়গায় কাটিংটাকে বসিয়ে দেব এবার আমার এদিকে ভাঁজ হয়েছিল ডান দিকে আমি কি করব বা দিকে ভাঁজটাকে খুলবো এটাকে খুলবো এদিকে এদিকে খুললে এটা পেয়ে যাব এখানে এটা পাবো এখানে আর এটাকে পাবো এই যে এই কোনায় এবার আমার ভাঁজটা হয়েছিল উপরের দিকে কোন দিকে হয়েছিল উপরে আমি কি করব নিচের দিকে ভাঁজটা খুলব এটাকে খুলে দাও খুলে দিলে এই দাগটা সোজা এখানে চলে আসবে এটা চলে আসবে এখানে এটা চলে আসবে এখানে এটা চলে যাবে এই জায়গায় এটা চলে আসবে এই জায়গায় তো আমি যদি উল্টো দিকে ভাঁজটা খুলি তাহলে এরকম হয়ে যাবে আমাদের এই কুইকেল চ্যানেলে অনেক আগে পেপার ভাঁজের উপরে দুটো এপিসোড আপলোড করা আছে সেখানে এই চার প্রকারের চিত্র নিয়ে আলোচনা নেই সেখানে এক প্রকারের চিত্রের কত ধরনের এই ভাঁজ হতে পারে বিভিন্ন প্রকার ভাজের উপরে ডিপেন্ড করে কাটিংয়ের চিত্র বিভিন্ন রকমের হয় কখনো নিচে থেকে উপরে বা থেকে ডানে উপর থেকে নিচে বা থেকে ডানে বা উপর থেকে নিচে ডান থেকে বামে এইভাবে যত প্রকারের প্রশ্ন সেট হতে পারে সেই প্রকারগুলোকে আলোচনা করা আছে সেই এপিসোড দুটো ভালো করে লক্ষ্য করতে হবে এবং সেই সব কটা প্রকার এই ত্রিভুজের উপরে অ্যাপ্লিকেবল বর্গক্ষেত্রের উপরে অ্যাপ্লিকেবল আয়তক্ষেত্রের উপর অ্যাপ্লিকেবল ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটু ডিফারেন্ট টাইপের হয় কারণ ত্রিভুজকে ওই রকম চারটে সমান টুকরোতে ভাগ করা যায় না তো কুইকেল চ্যানেল থেকে সেই এপিসোডগুলোকে দেখে আজকের এপিসোডের এই চার প্রকারের যে চিত্র আমরা ভাজ করতে পারি এবং কাটিং করতে পারি সেটার সাথে মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার পরে দেখবে যে পরীক্ষার হলে যে চারটে কোয়েশ্চেন থাকবে চারটে চারটেই তুমি অ্যাসান করতে পারছো আজকে যদি তুমি প্রথম কুইকেল চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো তাহলে পরবর্তী এপিসোড আপলোড করলে তুমি পেয়ে যাবে তার নোটিফিকেশান আর আমাদের কম্পিটিটিভ এক্সাম ম্যাথ যে বুকটা রয়েছে সেই বুকটা সংগ্রহ করে নাও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে বই অর্ডার করে বইটা অর্ডার করে নাও তাহলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে চান্স পেতে পারবে নিজের জীবনে তুমি সেটেলমেন্ট পেয়ে যাবে সায়েন্স ইনস্টিটিউট তোমার পাশে আছে পরবর্তী এপিসোডে আমরা মেন্টাল অ্যাবিলিটি টেস্টের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং এই বিষয়টার উপরে প্র্যাকটিস করতে থাকো